पापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। हमरा आज के आलोचना करब जे श्री भगवान जे गोवर्धन धारण गोवर्धन गिरी धारण करेछिलेन श्री भगवान, তো সেই গোবর্ধন ধারণ বৃত্ত যেটা ভাগবতের দশম স্কন্ধে আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আপনারা জানেন সবাই যে এই আমাদের যে আর্য সংস্কৃতি, যে বেদ, বেদেই তো সেটা বিধৃত আছে। তো আমাদের বেদে অনেক রকম যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সেই যাগ আবার অনেক রকম আছে জানেন। কাম্য, আপনারা বেদান্ত সারের ক্লাসে নিশ্চয়ই শুনেছেন যে কর্ম যে নিষিদ্ধ কর্ম যেমন আছে, কিন্তু বিহিত কর্মের মধ্যেও আবার কাম্যকর্মও আছে আবার নিত্যকর্ম আছে। তার মধ্যে কাম্যকর্ম অনেক আছে, মানে যেগুলো শাস্ত্র বিহিত আমাদের ঐহিক প্রয়োজন সিদ্ধির জন্য যে সমস্ত যজ্ঞ করা হয়, যাগযজ্ঞ করা হয়, আমাদের বেদে সেসব আছে। এখন কলিকালে বেদের প্রভাবটা অনেকটা স্তিমিত, এখন কলিকালে পৌরাণিক বিভিন্ন ক্রিয়া হয়, বিভিন্ন পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা, ব্রত, এইসব হয়। তো আর এইসব আছে, পৌরাণিকও আছে, কৃত্য তান্ত্রিক কৃত্যও আছে। এখন তন্ত্রশাস্ত্র তো বলছেই যে এই কলিযুগে বৈদিক একদম বেদের যে যাগযজ্ঞ ক্রিয়া সেগুলো সবাই ঠিকঠাক করতে পারে না কলিকালের মানুষরা, এবং সেগুলো আশু ফলপ্রদ হয় না, ওই জন্য তান্ত্রিক ক্রিয়া করতে হবে। যাই হোক, তা এখন ওই শ্রীকৃষ্ণের সময়ের কথা বলছি, সেই সময় কিন্তু বৈদিক ক্রিয়া অনেক ছিল, যদিও পৌরাণিক কৃত্যও তখন হতো, তারও প্রমাণ আমরা পাচ্ছি এই শ্রীমৎ ভাগবতেই, কিন্তু বৈদিক ক্রিয়াকলাপও ছিল। তো আমাদের সব আছে, এই যে বৃষ্টি হয় না, দিনের পর দিন বৃষ্টি হয় না, তখন আমাদের বেদে সব মানে আমাদের কারিদৃষ্টির কথা বলা রয়েছে, জানেন তো, বৃষ্টি কাম কারিদৃষ্টিয়া ইয়েত, কারিরি যাক টাক করার কথা রয়েছে, এরকম অনেক কিছু সব নিদান দেওয়া আছে। তো একদিন এই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো বাল্যলীলা করছেন, তো তিনি একদিন ভগবান এই তিনি ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলদেবের সঙ্গে, বলরামের সঙ্গে বিহার করছেন মানে ঘুরে বেড়াচ্ছেন আর কি, সারাদিনটা যেভাবে কাটে বালকের, তো যেভাবে কাটে, তো তিনি দেখলেন কি যে একটা যজ্ঞের আয়োজন হচ্ছে। হ্যাঁ, একটা যজ্ঞের আয়োজন হচ্ছে, এবং সেখানে তার পিতা নন্দ, পালক পিতা নন্দ, তিনি তো গ্রামের মাথা, তো তিনি কি করছেন, তিনি গ্রামের সবাইকে সেখানে জড়ো করছেন, এই যজ্ঞের জন্য প্রস্তুত হতে বলছেন। তো তিনি সেটা দেখে যাচ্ছেন, তো বলছেন, এখানে ভাগবতে বলছেন, সুখদেব বলছেন যে ভগবান অপি তত্রৈব বলদেবেন সংযুত অপশ্যন নিবসন গোপান ইন্দ্রিয় যাগ কৃতোদ্যমান। ইন্দ্রযাগ করবার জন্য উদ্যোগ হচ্ছে গোপরা, মানে গোপগণ, তারা সেই আয়োজন করছেন ইন্দ্রযাগের জন্য, তিনি সেসব দেখছেন। এবং তদভিজ্ঞপি ভগবান সর্বাত্মা সর্বদর্শন প্রশ্রয়াবনত পৃচ্ছত বৃদ্ধান নন্দ পুরোগমান। তিনি সবই জানেন ভগবান, কিন্তু লীলা করছেন, তো লীলা করছেন কি না, তো তিনি সর্বাত্মা, সবারই আত্মা, তিনি সবার ভেতরেই আছেন,
সব জানেন, কে কি করতে চায়, কি হবে না হবে সবই জানেন, সব দেখতে পাচ্ছেন। তবুও তিনি ওই নন্দপুরগমন, নন্দ হচ্ছে তার পিতা, পালক পিতা, নন্দ নন্দ মুখ্য ভূমিকা নিচ্ছেন তো আয়োজকদের মধ্যে, শ্রী তার পিতা নন্দ এবং অন্য যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কথ্যতাং মে পিতা কোয়ং সম্ভ্রম বহ উপাগত কিং ফলম কস্য চোদ্দেশ কেন বা সাধ্যতে মখ। বলে এই মখ মানে যাগ, এই যজ্ঞ আপনারা কেন করছেন, এই যজ্ঞের প্রয়োজন কি, এটা করে কী লাভ হবে, এটা আপনাদের কি একটা সম্ভ্রম উপস্থিত হয়েছে, মানে বুদ্ধিভ্রংশ হয়েছে যে আপনারা এইসব করছেন, যজ্ঞ করছেন। তো বলছেন তখন তো নন্দ বললেন, নন্দকে এইসব অনেক কথা জিজ্ঞেস করলেন যে এইসব করে কি হবে। উনি অনেক কথা বললেন যে আমি শুনতে চাই যে এইসব যাগযজ্ঞ করে কি লাভ হবে। যে একটা সবথেকে বড় কথা বলেছেন যে জ্ঞাত্বা জ্ঞাত্বা চ কর্মাণি জনোয়ম অনুতিষ্ঠতি বিদুষঃ কর্ম সিদ্ধি স্যাৎ তথা না বিদুষো ভবেত তত্র তাবৎ ক্রিয়া যোগ ভবতাং কিং বিচারিত। তা এখন বলছেন যে দেখুন এই যে যাগযজ্ঞ হচ্ছে তো এগুলো কেউ জেনেও করে কেউ না জেনেও করে, আপনারা বলছেন তাই জেনে করে। বিদুষা কর্মসিদ্ধি স্যাৎ তথা না বিদুষও হবে, কিন্তু যারা বিদ্বান যারা জেনে কাজ করে তাদের সিদ্ধি হবে, যারা জেনে কাজ করছে না তাদের সিদ্ধি হবে না, তাই না? এটা নিয়েও একটা বড় কথা আছে জানেন। এইটাই তো যে আমরা আগেও কখনো বলেছি যে আমাদের এই সমস্ত যে রিচুয়ালগুলো রয়েছে, হ্যাঁ, যাগ যজ্ঞই বলুন, আমাদের সংস্কার, বিবাহ শ্রাদ্ধ পৈতে ইত্যাদি সব কর্ম আছে, আরও সব বিভিন্ন পুজো আর্চা সব আস্তে আছে, এইগুলো আমরা অনেকেই আজকাল তো সে অবস্থায় এসে দাঁড়িয়েছে, একটা পুরুতকে ডাকা সে কি বলে বলল ব্যাস হয়ে গেল, দিনগত পাপক্ষয়ের মতো বাঁচা গেল সে। আপনি গণেশ পুজোই বলুন, দুর্গা পুজোই বলুন, যা পুজোই বলুন, একটা ধরে আনলো, কিন্তু বেশিরভাগ ওইসব লাইটিং সাজানো থিম এইসব হচ্ছে, তার আবার অন্য অনেক ইম্প্যাক্ট আছে আপনারা বলবেন, সেসবের আমি প্রতিবাদ করছি না, কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হয় না। যে আমাদের যেটা আর কি মুখ্য শাস্ত্রে যে জন্য এটা বিহিত হয়েছে সেগুলো তো হয় না, কেউ এসব পুজোর অর্থ মানে এসব কিচ্ছু বোঝে না, কিন্তু ওটা না করলে কিন্তু কোনো ফল হয় না, এটা আমাদের শাস্ত্র বারবার বলেছে, স্বাভাবিক কথাই। যে উদ্দেশ্যে এটা করা, এই যে পুজো পাঠ যা কিছুই বলুন না কেন, সেটা আপনার ভালোর জন্য, নিষ্কাম কর্ম করলে সেটা আপনার মনঃসংযমের জন্য বা এইসব, তো ওটার আদর্শই যদি আপনি না বুঝলেন, না জেনে সবাই বলছে তাই আমি করলাম, তাতে আপনার খুব একটা ফল তাতে হবে না। এইসব নিয়ে অনেক বিচার আছে। আমাদের মহাভাষ্য, ব্যাকরণের মহাভাষ্য লিখেছিলেন পতঞ্জলি, তো তিনি ব্যাকরণের প্রয়োজন বলতে গিয়ে অবশ্য একটা কথা বলেছেন প্রথমেই, যে দেখুন এই যে শব্দজ্ঞান, কোনো একটা শব্দের প্রয়োগ করবেন সেটার জ্ঞানপূর্বক প্রয়োগ করলে ভালো, না জেনে তার মিনিং টিনিং না বুঝে আপনি প্রয়োগ করলে তার থেকে ধর্ম হয় না, কি বলছেন আপনি সেটাই জানেন না, না জেনে যদি প্রয়োগ করেন তাহলে সেটার আর কি রেজাল্ট হবে না, ফল হবে না। এই জন্য দেখবেন যেসব মন্ত্র জপ গুরুদেবরা দীক্ষা দেন না, দেখবেন বারবার মন্ত্র মানেটা বলে দেন না, এটার অর্থ কিন্তু এই, এই জপ করবার সময় কিন্তু এটার অর্থটা একটু ভাববেন, এসব বলে দেন না, কেন বলে দেন, না বললেও তো হয়, মন্ত্রটা একটা বলে দিলাম এটা জপ কর, কিন্তু তার মানে বলে দেন, অর্থ বলে দেন, এবং বিশেষ করে সাবধান করে দেন যে যেখান থেকেই দীক্ষা নিন না কেন একই সিস্টেম, যে মন্ত্র যে জপ করছেন তার মানে জানতে হবে, অর্থ জানতে হবে, কেন, ওই একটা কথা, জ্ঞানপূর্বক প্রয়োগে ধর্ম হবে। ধর্ম মানে বিভিন্ন দিক থেকে, কোনো কোনো মন্ত্র আপনি কাম্য বাসনা নিয়ে জপ করেন তো তার ফল, যদি মুক্তি এইসব চান, ভগবানকে পেতে চান, সেখানেও আপনার মন্ত্রের মানে জেনে জপ করতে হবে,
তাই না? তা নাহলে পরে অজ্ঞানপূর্বক প্রয়োগ করলে ফলপ্রসূ হয় না। তবে উদাহরণ আছে যে আপনি হয়তো মানেটা নিয়ে জানেন না, জপ করছেন, কিন্তু আপনার তীব্র বৈরাগ্য আছে, তীব্র নিষ্ঠা আছে, তীব্র ভক্তি আছে, তাহলেও তার উদাহরণ আছে। ভগবান নিজে এসে বা কাউকে পাঠিয়ে মানেটা বলাবেন, আপনাকে ঠিক পথে আনাবেন, তারপরে সেই পথে এনেই কিন্তু আপনার যা হবার সিদ্ধি হবে। উল্টো পথে হাঁটতে হাঁটতে সিদ্ধিটা দেন না, কৃপা করে আবার সোজা পথে আনান, আনিয়ে দেন, তাই না? সেই বাচ্চাদেরকে যেমন লজেন্স দেওয়ার মতো, বাচ্চাটি এসে ঠিক সমুদাচার প্রদর্শন পূর্বক হয়তো চাইল না, হ্যাঁ বলে না হাত বাড়াও, এইভাবে বলো তবে লজেন্সটা দেবো, এরম আমরা বলি না, এমনি এমনি দিয়ে দিই, আরে ঠিক আছে পরে শিখে নেবে, না আমরা সেরকম করি না, যে ঠিক করে বলো, ঠিকভাবে দাঁড়াও, এই এইটাই হচ্ছে ব্যাপার, সমুদাচার শেখান। তো যাই হোক, জ্ঞানপূর্বক প্রয়োগে ধর্ম হয়। তো এই যে সমস্ত যাগযজ্ঞ আমাদের একদম ওইটনেই বলছেন, আসলে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যদি দেখেন, কৃষ্ণ যে সময়ে আছেন দ্বাপর যুগে, তারপরে কলি কাছাকাছি, অনেকেই বলেন সেই সময় কলি এসেই গিয়েছিল প্রায়, শ্রীকৃষ্ণ থাকাতে সেই কলির প্রভাবটা সবাই বুঝতে পারেননি, উনি অন্তর্ধান করবার পরেই আস্তে আস্তে সেটা বোঝা গেছে। উনি দ্বাপর যুগে এসেছিলেন, দ্বাপরের পরেই তো কলি, কলিতে মানে এই ধর্মের সব হানি হয়, তখন শ্রীকৃষ্ণ ছিলেন বলেই সেই সময়ে মানে এই কলির এতটা খারাপ অবস্থা হয়নি, সবে শুরু শুরু, তো সেই সময় এসেছেন, সেই সময়ই কিন্তু অবক্ষয়ের ব্যাপারটা এসে গেছে, যে বলছেন অনেকে অনেক কিছু জানেন না। এইটা যদি সত্য যুগে দেখেন বা আরও যুগে দেখেন, আরও আগে দেখেন, তাহলে এই চিত্রটা নেই, মানে অন্তত সাধারণ লোকজন কিছু ধর্মের মতি থাকতো, তারা একটু বুঝতো জানতো, কিন্তু এই ভাগবতের এই যে এটা পড়ে আপনি অন্তত বুঝতে পাচ্ছেন যে সেই সময়ও প্রচুর অজ্ঞ লোক ছিল যারা এইসবের মানে বুঝতো না, শ্রীকৃষ্ণ সেটা বলছেন, তো তাদের কী হবে এই সমস্ত যাগযজ্ঞ করে, যে কারণে এখন এই বলছেন তন্ত্র যে কলিকালে কিন্তু আর ওই বৈদিক ক্রিয়াগুলো অতটা ফলবান হয় না, ফলবতী হয় না, তার কারণ হচ্ছে যে ওইগুলো নিষ্ফল নয় কিন্তু ওগুলো ঠিকঠাকভাবে লোকে করতে পারে না, তাই না? ওগুলোর প্রক্রিয়া যেমন স্বস্বর উচ্চারণ ইত্যাদি মন্ত্রের আছে, এগুলো সবার পক্ষে করা সম্ভব নয়, ওই জন্যে কলিকালে তান্ত্রিক, কেউ বৈষ্ণবরা বলে আমাদের বৈষ্ণবের বৈষ্ণব উপাসনা মতে করতে হবে, কারণ সেগুলোতে আশু সিদ্ধি হবে, এই কারণে বলে। তো যাই হোক, এটা বলছেন যে যারা তো এটা যে আপনি যে বলছেন এগুলো তো কেউ না জেনেও করবে, যারা জানবে না তাদের কী হবে, তাদের তো সিদ্ধি হবে না। তার উত্তরে তাহলে এগুলো কেন করছেন? তো বলছেন নন্দ উবাচ, নন্দ তার উত্তরে বললেন যে না, আমাদের এই সমস্ত এখানে অনেক কথাগুলো রয়েছে যে এই যে যাগযজ্ঞ, সেই যাগযজ্ঞ কিন্তু করতে হবে, তার কারণ বলছেন যে দ্রব্যৈস্ত রেতসা সিদ্ধৈর যজন্তে ক্রতুভীর নরা তং তাত ভয়মন্যে চ বার্মুচাং পতিমীশ্বরম দ্রব্যৈস্তদ্রেতসা সিদ্ধৈর যজন্তে ক্রতুভীর নরা তচ্ছেষে নোপজীবন্তি ত্রিবর্গফলহেতবে পুংসাং পুরুষকারাণাং পরজন্য ফলভাবনা য এবং বিসৃজেত ধর্মং পারম্পরিয়াগতং নরহ কামাল লোভাদ ভয়াদ দ্বেষাত সবই নাপ্নতি শোভনম। বলছে এটা দিন আমাদের পরম্পরায় চলে আসছে, সত্যি তো তাই, সেই যাগযজ্ঞের পরম্পরা তো আমাদের বৈদিক যাগযজ্ঞের পরম্পরা চলে এসেছে। নন্দ সেটাই বলছেন, নন্দরাজ, যে এটা চলে এসেছে, এবং এই যে আমাদের গীতাতেও ভগবান বলেছেন যে দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয়পরমা বাপসত, যে এই যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যম কার্যমেবত, বলছেন যে যজ্ঞ এইসব করবে, কেননা যজ্ঞ করলে এর দ্বারা দেবতার স্বর্গেস্থ দেবতাদের পুষ্টি হয়, তারা পুষ্ট হয়ে তোমাকে ধন দেবেন, বৃষ্টি দেবেন, ফসল হবে, তার দ্বারা তুমি সমৃদ্ধ হবে, তোমার টাকা পয়সা হবে, ধন দৌলত হবে, তুমি আবার যাগ করবে তার দ্বারা, মানে পরস্পরের পরিপূরক, এইভাবে চলতে বলেছেন। তো যাই হোক, তো এখানটায় বলেছেন, এই নন্দ বলছেন যে এটা আমাদের নিয়ম চলে এসেছে,
এই যে যে পরজন্য, পরজন্য মানে এই মেঘ, মেঘ থেকে যে বৃষ্টি হয় সেটাই ফলদায়ক, ফলভাবন। দেখুন এই যে আমাদের যত আপনি টাকা পয়সা রোজগার করুন না করুন, করুন না কেন, এখন যদি সব চাল ডাল এগুলো বন্ধ হয়ে যায় কী করবেন, টাকা চিবিয়ে খাবেন? খাদ্য যদি বন্ধ হয়ে যায়, যদি বৃষ্টি না হয় ঠিকঠাক, তাহলে ফসল হবে না, ফসল না হলে পরে তো আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো সে পর্জন্য নির্ভর তখনকার সময়ে তো ছিলই, তো সেই পর্জন্যের দেবতা হচ্ছেন ইন্দ্র। কাজেই নন্দ বলছেন তাকে আমাদের যাগ যজ্ঞের দ্বারা তাকে তুষ্ট করতে হবে, তবে তিনি আমাদের ফসল দেবেন, শস্য দেবেন। তো এইভাবেই আমাদের, আর শস্য হলে পরেই আমাদের সব কিছু হবে, তাই না? এই যত কিছু পরিশ্রম টাকা পয়সা সব কিন্তু খাবার জন্য, হ্যাঁ ওইটা আগে দরকার, তারপরে অন্য সমস্ত কিছু। তো সেগুলো যদি মানে না করেন কেউ, তাহলে তো মহান অধর্ম হবে। তো এইসব কথা শুনে ভগবান কিছু তার প্রত্যুত্তরে বললেন। এই যে কতগুলো কথা এখানে বলেছেন, এই কর্মের কথাটা বলেছেন এখানে, কতগুলো উপদেশ দিয়েছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কতগুলো উপদেশ দিয়েছেন। দেখুন উনি এই যে গোবর্ধন ধারণ করেছেন, এর পরে যেটা দেখব যে উনি কিছু কথা বললেন, এই নন্দরাজকে তো বললেনই, সেটা আসলে তিনি উপলক্ষণ, সমস্ত এই গোপগণকেই তিনি বললেন, যা কিছু বললেন এর পরে তারা যজ্ঞ করবে না ইন্দ্রের উদ্দেশ্যে, এমন কিছু শ্রীকৃষ্ণ বলবেন, ভগবান বলবেন যার দ্বারা তারা যজ্ঞ করবেন না, ইন্দ্র সন্তুষ্ট হবেন না, ইন্দ্র রুষ্ট হবেন, ইন্দ্র তাদের ক্ষতি করতে চাইবেন, ভগবান তাদের রক্ষা করবেন এবং ইন্দ্রের ভুল ভাঙবে পরে। তো এই যে কাজটা করতে যাচ্ছেন ভগবান, সেটার কত রকম উদ্দেশ্য আছে। তিনি তো লীলা করতে এসেছেন, তিনি পথ দেখাতে এসেছেন, অবতারে কখন আসেন ওই নিজেই বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যে ধর্মের, অধর্মের অভ্যুত্থান হয়, মানুষ ভুলে যায়, পথ থেকে বিচ্যুত হয়, তখন ভগবান অবতীর্ণ হন। তো এই যে কত সমস্ত, প্রথম কথা হচ্ছে যে এটা আমরা দেখব পরে, যে এই কতগুলো ভুল ধারণা, এই যে মানুষ না জেনে শুনে একটা রিচুয়াল করে যাচ্ছে, তার যদি করতে হয় করো, কিন্তু সেটা জেনে টেনে, এই জিনিসগুলো শুধরচ্ছেন। আরও কত, এই যে দেবতা ইন্দ্র, তাদের কতগুলো অহংকার থাকে, দেবতারা কিন্তু তারা ঈশ্বর নন, তারাও কিন্তু মানে কর্মফলের দ্বারাই সেই পথ লাভ করেন। দেবতার ঈশ্বরের মূর্তির মধ্যে ফারাক আছে কিন্তু। তো এমনি সবাইকেই আমরা দেবতা বলি, কিন্তু দেবতা এবং ঈশ্বর মূর্তির মধ্যে ফারাক আছে। তো সেই দেবতারাও সেই কর্মফলের দ্বারাই সেই সব পথ প্রাপ্ত হন ওরা। তো তাদের মধ্যেও সমস্ত কিছুই আছে অহঙ্গ, এবং সেই ভোগ করার পরে সেই স্বর্গলোক থেকে তাদের আবার মর্তে আগমন হতে পারে, তারাও এই মনুষ্যের মতো, তাদেরও রাগ দ্বেষ সমস্ত কিছুই আছে, তাদের মধ্যে আছে, তবে মনুষ্য, মনুষ্যের থেকে তাদের কিছু অতিরিক্ত কিছু ক্ষমতাও আছে, কিছু ঐশ্বর্য আছে, কিছু বেশি ভালো গুণ আছে, এইটুকুই, তাই না? তো তারও সেই ভুলটা ভাঙানো দরকার, আর নতুন পথটাও দেখানো দরকার। সেই সব মাথায় রেখে ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলছেন, যে বলছেন যে দেখো এই যে কর্ম, এই যে বৃষ্টি হবে কি হবে না, আরেকজন এসে আমাকে বৃষ্টি দিয়ে উদ্ধার করে দেবেন, তাই না? এই যে ভাবা হচ্ছে কি যে বৃষ্টি হচ্ছে না, কাজে ইন্দ্রকে পূজা করো, ইন্দ্র এসে আমাকে বৃষ্টি দিয়ে দেবে। তো সেখানে উনি বলছেন যে কর্মণা জায়াতে জন্তুঃ কর্মণৈব নিলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। বলছেন যে এই যে, এই যে বৃষ্টি হচ্ছে না, খরা, এগুলো সবই কিন্তু কর্মফল। সত্যিই তাই, যে আমরা যখন দুঃখ পাই, যে কোনো দুঃখ, আমি দরিদ্রই হই যাই হই, সমস্ত কিছুই আমার কর্মের ফল। কিন্তু এইটা নয়, কিন্তু একজন দরিদ্র হয়েছে সে তার কর্মফল থেকেই হয়েছে, এটা আমাদের দর্শন বলবে। সে নিশ্চয়ই কিছু তেমন, আমাদের যেহেতু পুনর্জন্ম জন্মান্তর আমরা বিশ্বাস করি, আমাদের কর্মফল সেটা, কোনো আগের জন্মের কোনো কর্ম
হয়েছে দুষ্কর্ম, তার জন্য আজকে এই অবস্থা। কিন্তু ও কিন্তু এইটা আমাদের দর্শন কিন্তু শেখায় না যে ও তার কর্মফল ভোগ করছে, কাজে ওটা আমাকে আর তার কোনো সাহায্য করার দরকার নেই, তা কিন্তু নয়। তাকে হেল্প করতে হবে। যেমন কারো কেউ অসুস্থ হলো, তাই না? তো অসুস্থ হলে কি আমরা তাকে সেবা করি না? সেবা করি। কেউ দরিদ্র, তাকে সেবা করতে হবে, তাকে খাদ্য দিতে হবে, তার যেটা দরকার সেটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাকে দাঁড়াতে সাহায্য করতে হবে। কিন্তু ভেতরে জানতে হবে এইটা কিন্তু তত্ত্ব যে সবাই কর্মের ফল পাচ্ছে, সবাই কর্মের ফল পাচ্ছে। একজন প্রচুর চেষ্টা করছে, করে তার কিছু হচ্ছে না চট করে, আবার কেউ কম চেষ্টা করেও তার হলো। এগুলো সবই আমাদের দর্শন বলেছে এগুলো কর্মফল। তা এখন সেটাই বলছেন যে কর্মণা জায়তে জন্তু কর্মণাই বা নিলীয়তে, কর্মের থেকেই তার জন্ম এবং কর্মের থেকে কর্মানুসারেই তার লয় হবে। এবং এই যে সুখ দুঃখ ভয় এবং ঐশ্বর্য সমস্ত কিছুই কর্মের দ্বারাই সে প্রাপ্ত হয়। এটার দ্বারা কি বললেন? কর্মের দ্বারাই প্রাপ্ত হয়। এবং ঈশ্বর কি করেন? ঈশ্বর সেই কর্মফলটাই তাকে দেন, কর্মফল তাকে ভোগ করেন। তা এখন এই যে বলেছেন না, সমোহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, গীতাতে বলেছেন। তাহলে ভগবানই সমস্ত কিছু করাচ্ছেন। কেউ কেউ প্রশ্ন করে তো, যারা মানে ঈশ্বরে বিশ্বাসী নয়, যেমন জৈন দর্শন এরা সব বলেন যে ঈশ্বর যদি থাকেন তাহলে তো তার রাগ দেশ সব আছে বলতে হবে। তিনি যদি সমস্ত ওই যে আমাদের যে সুখে কেন আছি, আমাদের যে ভোগ দিচ্ছেন, কারু আমাদের সুখ হচ্ছে, কেউ আমরা কিছু পাচ্ছি, কেউ জেলে যাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে, এগুলো সবই যদি ঈশ্বরই দেন তাহলে ঈশ্বরের মধ্যে রাগ দেশ এসব আছে বুঝতে হবে। কেন দেবেন আমাকে দণ্ড? কেন দেবেন? একজন কেউ মরে গেল, অকালে মৃত্যু হলো তার, এসব ঈশ্বরই যদি দেন তাহলে ঈশ্বরের মধ্যে তো রাগ দেশ এসব রয়ে গেল, আর কাউকে ভালো ভালো করছেন। তো ভগবান, আমরা বলছি হ্যাঁ ভগবান এসব করছেন, কিন্তু একটা কথা বলছেন যে আবার ওখানে ভগবান বলছেন যে সমোহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, আমি সবার প্রতি সমান, আমার কেউ দেশ্য নেই কেউ প্রিয় নেই, মানে আমি কাউকে বিদ্বেষও করি না আবার কাউকে ফেভারও করি না। বল তাহলে এইসব যে কথা, এইগুলো যে যার কর্মফল অনুযায়ী ঈশ্বরের কৃপা বয়েই যাচ্ছে। আপনার কর্ম সেরকম আছে বলে আপনি ঈশ্বরের কৃপা ধরতে পাচ্ছেন না, যিনি ধরতে পাচ্ছেন পাচ্ছেন, যিনি পারছেন না, ঈশ্বরের মধ্যে কোনো কারসাজি করছেন না। এবং আপনার যে কর্মফল ব্যবস্থা, আপনি যে কর্ম করেছেন সেই অনুযায়ী পাচ্ছেন, আপনি ওইটাকে খারাপভাবে দেখবেন না আর কি। সেই কথা যে কেউ দণ্ড যে পাচ্ছে সেটা তার ভালোর জন্য সেটা দিচ্ছেন, সে শুধরে যাবে, তার ওই কর্মের ফলটা ভোগ করলে পরে তারপরে তার সামনে ভালো দিন আছে, তাই না? বারবার আমাদের, জানেন তো আমাদের সংস্কৃত সাহিত্য বলুন সব জায়গাতেই বলুন, বারবার বলছেন যে দেখুন আপনি সুখ আসলে আপনি খুব একটা উদ্বেলিত হয়ে যাবেন না, কারণ চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ বলেছেন। আরও কত কথা কালিদাস তার সাহিত্যে যে বারবার বলছেন, যাতে একতস্থ শিখরং প্রতিরোষ দীনাম আবিষ্কৃত ঋণ পুরস্বর একতর্ক ইত্যাদি বলেছেন, যে তেজদ্বয়স্য যুগপদ ব্যসনোদয়াভ্যাম, এই যে আমাদের সূর্য আর চন্দ্র, তারা সূর্য উদিত হচ্ছেন তো চন্দ্র অস্ত গেলেন, চন্দ্র উদিত হলে সূর্য অস্ত যান, তো এরা মানে এটাকে রাত আর দিন এগুলো আমাদের সারা জীবনের মধ্যেই আছে, বুঝতে পেরেছেন? কেননা আমাদের কর্ম তো সব মিশ্রিত আছে, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ করলে খারাপ, তো এইভাবেই তো চলছে। ফলে এগুলো ভগবান শুধু খালি তার একজন চেতন নিয়ন্তা দরকার হয় তাই, কিন্তু যা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে, কারণ আপনি যে খারাপ কাজ করেছেন সেটার ফল তো আপনাকে পেতে হবে, তো পেয়ে গেলেন তাড়াতাড়ি, পেয়ে গিয়ে আবার ভালো হবে, আপনার জন্য ভালো ওয়েট করছে, টানার পরে এক জায়গায় থেমে থাকলে তো। তা সেটাই বলছে যে কর্মই তো এসব ঠিক করে দেয়, তাই না? ইন্দ্র, তিনিও তো কর্মফলবশতই ইন্দ্রত্ব প্রাপ্তি হয়েছে তার, তিনি আপনাকে, মানে ভগবান যেটা বলতে চাইছেন যে কোনো সাধারণ দেবতা আপনাকে নতুন করে কিছু দিতে পারবে না। হ্যাঁ, তিনি যদি অহংকার করেন দেবতা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, সেই অহংকারের কোনো দাম নেই তার, কারণ সবার মূলে কিন্তু ভগবানই আছেন, দিলে ভগবানই দিচ্ছেন এবং আপনি আপনার কর্ম থেকে সেটা পাচ্ছেন, তাই না? এ
এই যে এখানে বড় কত কথা আছে যে এই অহংকারগুলো আমাদের হয়ে যায়। ইন্দ্রের একটা অহংকার ছিল যে আমাকে পুজো করো, আমি বৃষ্টি দেব, তবে গিয়ে তুমি খেয়ে পরে বাঁচবে, ফসল হবে। তো ভগবান এইটা বলছেন, দেখুন আপনারাও দেখবেন যে স্বামীজি বলছেন যে এই জগতে কেউ তোমার হেল্প চাচ্ছে না, তুমি হেল্প করো, সাহায্য না করলেও প্রকৃতি বা ঈশ্বর সাহায্য আপনা আপনি করবেন। তাই তুমি কখনো এই অহংকার করো না যে তুমি সাহায্য না করলে সব রসাতলে চলে যাবে, তুমি একটা বিশাল কিছু, এই অহংকার কখনো করবে না। কারণ এরকম প্রকৃতির নিয়ম আছে এরকমই যে কারো কোনোটা দরকার হলে কারুর জন্য কিছু থেমে থাকে না, প্রকৃতি সেটা দেবে। মানে হচ্ছে একজন আপনি না দেন কেউ একজন এসে উপস্থিত হবে সেখানে। তাই আপনার এই কথা মনে করবার কোনো কারণ নেই যে আমি না করলে কিছু হবে না, বরং আপনি কাজ করবেন এইটা ভেবে যে সেই প্রকৃতি আপনাকে সুযোগ দিয়েছে এই পূজা করার বা সেবা করার, এইটা বরং ভাবুন। এটা বলছেন না স্বামীজি? এখানেও কিন্তু সেই ইন্দ্রের উদ্দেশ্য ওইরকমই বার্তা আর কি, যে ইন্দ্র ভাবছেন যে আমি সমস্ত করছি না, ওই যে সেই রথ ভাবে আমি, দেব পদ ভাবে আমি, তাই না? তো এইরকম ইন্দ্রকে একটা, ইন্দ্র তো ঈশ্বরের দ্বারাই নিযুক্ত, ঈশ্বর তাকে একটা ডিপার্টমেন্ট দিয়েছে যে তুমি সেটা দেখো, কিন্তু তিনি কিছু কর্তা নন, তাই না? যেমন রাজা একজন থাকেন, এখনকার যুগে হয়তো চিফ মিনিস্টার কি প্রাইম মিনিস্টার এরকম, তো তাদের দপ্তর আছে, বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরে সব বড় বড় আমলাদের বসানো আছে, তারা কিচ্ছু না, তাদেরকে কতগুলো অর্ডারকে এক্সিকিউট করতে বলা হয়েছে, কিন্তু যারা সেখানে থাকেন অনেক সময় তাদের ইয়ে হয় যে এটা আমি করছি, এটা আমি করছি, আমার পকেট থেকে টাকা দিচ্ছি, আমার পকেট থেকে এই করছি, এইসব ভাবনা তাদের মধ্যে থাকে, আমি করছি আমি করছি, আসলে তো কিচ্ছু না। তো এই যে জিনিসটা, যে সেইটাই বোঝাচ্ছেন যে তোমরা ইন্দ্রের জন্য এসব করছো, ভগবান জানেন যে ইন্দ্রের মধ্যে একটা এরকম ইয়ে আছে, এগুলো তো মানুষ তার কর্মফল থেকেই পাচ্ছে। তার মানে একজনকে সাহায্য যে আমি করছি, সে সাহায্য পাবেই, সেটা তার হক, আপনি দয়া করছেন না তাকে। ওই জন্যে ওই যে জীবে দয়া, এর থেকে আরও উচ্চতর ভাব ঠাকুর আমাদের দিয়েছেন, তাই না? যে জীব সেবা, ভগবান জ্ঞানে জীবের সেবা করবার কথা বলেছেন, দয়ার কথা না। এটা একটা কেমন একটা মানে অহংকার মনে হয়, জীবের সেবা করতে হবে। তো সেইটা বলেছেন যে তারপরেই বলছেন, কিমিন্দ্রে নেহ ভূতানাম স্বসকর্মানুবর্তিনাম অনিশেনান্যথা কর্তুম স্বভাব বিহিতম ঋণাম। ইন্দ্র কি করবেন, মানুষ তার কর্ম অনুসারে ফল ভোগ করছে, এবং তার যদি কিছু ভালো হয়, পাওয়ার থাকে, সেটা সে তার যোগ্যতা দিয়েই পাবে। ইন্দ্র এখানে কিচ্ছু করবার মতো এই সমস্ত বলছেন যে স্বভাবতন্ত্র হি জন, এই সমস্ত আরও অনেক কথা এখানে আছে, এবং সেখানে সবার কি কি কর্ম সেসব কথাগুলো বলেছেন। যে এই যারা বৈ ব্রাহ্মণ, ব্রহ্মণা বিপ্র রাজন্য রক্ষয়া ভুব, এই যে বর্তেত ব্রহ্মণা বিপ্র রাজন্য রক্ষয়া ভুব বৈশ্যস্তু বার্তয়া জীবে ক্ষুদ্রস্তু দিব্য সেবায়, কার কি সমস্ত কর্তব্য, সেই কর্তব্যগুলোই সে ঠিকঠাকভাবে যদি করে, সেইটার কথাই বলেছেন যে কৃষি বাণিজ্য গোরক্ষা ইত্যাদি সমস্ত কিছুই সে করবে। তা এখন বলছেন যে, এবং এই যে মেঘ, মেঘ যে বর্ষণ করে সেই কথাও বলেছেন যে রজসোৎপদ্যতে বিশ্বম অন্যন্যং বিবিধম জগৎ রজসা চদিতা মেঘা বর্ষন্ত্যম মুনি সর্বতঃ প্রজাস্তৈরেব সিদ্ধন্তি মহেন্দ্র কিং করিষ্যতি। মহেন্দ্র কি করবে, এই যে মেঘ, সেই মেঘ বায়ু বর্ষণ করবে, এই জলবর্ষণ করবে, এবং সেটা প্রকৃতির গুণে করবে এবং তাতে বৃষ্টি হবে। তা এখন, এবং আরও একটা কথা যে নন পুরো জনপদা ন গ্রামা ন গৃহাবয়ম বনৌকশস্তাত নিত্যম বনশৈল নিবাসীন তসমাৎ গবাং ব্রাহ্মণানাম অদৃশ্যারভ্যতাং মখ য ইন্দ্র জাগ সম্ভারা স্তৈরয়ম সাধ্যতাং মখ। এই যে একটা কথা এরপরে বলেছেন, আরও কথা কত করে বলেছেন, বলছেন এই যে আপনি সমস্ত যাগযজ্ঞের আয়োজন করেছেন না,
এগুলো এইসব ইন্দ্রের উদ্দেশ্যে করে কিছু লাভ নেই। আপনি কাদের জন্য করবেন না? এই যে আমাদের যত সব পুরো জনপদ আছে, গ্রাম আছে, বনে কত লোক বসবাস করছে, তাদের শহরে বাস করবার ক্ষমতা নেই। এনে গ্রাম টাম ধরতে পারেন বন বলতে, ওখানে কত কিছু সবাই বসবাস করছে, সবার ঠিকঠাক মতো তাদের কিছু জোটে না, ঠিক খাবার দাবার এ সমস্ত কিছু জোটে না। আপনি তাদের মখ করুন, মখ মানে যাও যোগ্য। এই যে কথাগুলো আমাদের, আমরা সব পাচ্ছি না ঠাকুরমা স্বামীজির ভাবধারাতে। স্বামীজি কি বলছেন, এই যে এখানে আরও কথা আছে সেটা একটু বলে নিই, যে বলছেন কি যে পশ্চন্তাং বিবিধা পাকা সুপান্তা পায়সাদয় হোক, ভালো ভালো পায়েস টায়েস এসব রান্না করুন, ভালো ভালো খাবার টাবার জিনিস করুন। করে কি করবেন, হুয়ন্তাম অগ্নয় সম্যক ব্রাহ্মণৈ ব্রহ্মবাদিবি অন্নং বহুবিধম তেভ্য দেয়ংবো ধেনু দক্ষিণা অন্নেভ্যশ্চাশ্বচাণ্ডাল পতিতেভ্য যথার্হত যবসম চ গবাং দত্ত্বা গিরয়ে দিয়তাম বলি। সমাজে যে চারটে বর্ণ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সবার কথা ভাবছেন। বলছে যারা আছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজে যারা আছেন তাদের নিয়ে উৎসব করুন, তাদের যার যেটা দরকার তাকে দিন। ব্রাহ্মণ তার কাজ হচ্ছে অধ্যাপনা করা, তো তাকে রোগ পালন করার দায়িত্ব তো আমাদেরই, আমাদের সমাজ থেকেই তাদের দেওয়ার কথা। হ্যাঁ, ব্রাহ্মণরা অধ্যাপনা করবেন কিন্তু তাদেরকে আমরা, এই সমাজই তাদের খাদ্য বস্ত্র এগুলো দেবো। এই সমস্ত সিস্টেমটা চলে গেছে না? আমাদের আগের আগের যারা অধ্যাপক ছিলেন, বুনো রামনাথের কথা শুনেছেন, তখন থেকেই অবক্ষয়টা। দেখুন অত বড় ভালো অধ্যাপক, তেঁতুল পাতার ঝোল খাওয়া ছাড়া তার কিছু জুড়ত না। কেন? তার আগের কথা চিন্তা করুন তো, তার আগের আগের যারা ছিলেন সেই সময় রাজা জমিদার, তারাই সব দেখাশুনো করতেন যে আপনি লেখাপড়ায় মন দিন, আপনি ভালো করে লেখাপড়া করুন, ভালো করে লেখাপড়া শেখান, কারণ শিক্ষা না থাকলে পরে সমাজ চলবে না। কাজে আপনারা ভালো করে শিক্ষা দিন, হ্যাঁ, আপনারা নতুন নতুন জিনিস আমাদের শেখান, কিন্তু আপনারা যদি আপনাদের খাওয়া না জোটে তাহলে আপনারা লেখাপড়া করবেন কী করে, সেটার ভার আমার। কিন্তু তারপরে একটা সময় হলো, আপনি লেখাপড়া করে যান, খালি পেটে করুন, ওসব টাকা পয়সা আপনাকে কিছু দেওয়া হবে না, আপনি শুধু পড়িয়ে যান। যে বুনো রামনাথের সময় যে আমরা দেখলাম যে ধরুন তিনি পড়িয়ে যাচ্ছেন, তার কিচ্ছু নেই, এই অবস্থা কেন? এটা আমাদের, আমরা তার প্রশংসা করি, বুনো রামনাথের কথা বলি, আমরা তার প্রশংসা করি যে তিনিও কত, কিন্তু এর মাঝখানে একটু নিজেদের দিকটা তাকাই না, এই অবস্থা তার কেন হলো, কেন হলো, তার স্ত্রীর কাপড় জুড়বে না কেন? তার মানে সেই সমাজে শিক্ষার কোনো মান ছিল না। এত বড় অধ্যাপক কেউ সেই সময় যারা ছিলেন রাজা রাজরা, তাদের কি মানসিক দৈন্য চিন্তা করুন, যে তারা এই সব দিকে নজর দেননি, কিন্তু এটা আমাদের পরম্পরায় ছিল না এবং সেটার অবক্ষয় ওই সময় থেকেই ছিল, এইটা বোঝা যায়। বলছেন শ্রীকৃষ্ণ সমস্ত গোপদের বলছেন যে আপনারা এ করুন, যজ্ঞ করুন, এবং এই ব্রাহ্মণরা তাদের কাজ করুন, তাদেরকে আপনারা ঠিকঠাক মতো দক্ষিণা ইত্যাদি দিন, এবং যে যে বৃত্তিতে রয়েছেন তাদেরকে দিন, এবং অন্নেভ্যশ্চ অন্নেভ্যশ্চাশ্ব চাণ্ডাল পতিতেভ্য যথার হেতু, এই যারা চণ্ডাল পতিত সমাজে, হ্যাঁ, তাদেরকেও দিন, তারা কত কষ্টে রয়েছে। এই আপনি এত সমস্ত কিছু করে ইন্দ্রের যজ্ঞ করছেন, ইন্দ্র এসে আপনাকে উদ্ধার করবে, হ্যাঁ, বৃষ্টি দিয়ে উদ্ধার করবে, সেই ইন্দ্র নিজেও কর্মফলের মধ্যেই আছেন, তাকেও সেটা দিয়েছেন, সেই পাওয়ার ঈশ্বর দিয়েছেন, সে তার কর্মফলের দ্বারা পেয়েছেন, তাতে তার মানে ইন্দ্রের এত অহংকার হওয়ার কথা নয়। কিন্তু আপনি যাগযজ্ঞ করছেন সব, মানে এটার ইমপ্লিকেশনটা এইটাই যে আপনার রাজ্যে, মানে আমাদের রাজ্যে কত লোক সব রয়েছে, অথচ তারা ঠিকঠাক সমস্ত কিছু পাচ্ছে না, তাদেরকে সমস্ত দিন, তাই না? স্বামীজি বলছেন যে আমি সেই ধর্ম সেই দেবতাকে বিশ্বাস করি না যে আমাদের নিরন্নের মুখে অন্ন দিতে পারে না, আগে তো খেয়ে পড়ে বাঁচুক, তারপরে তো ধর্ম হবে, তাই না? এই যে বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর,
সব করুন, পুজো পাঠ সমস্ত কিছু করুন, কিন্তু যে সাক্ষাৎ যে আপনার সামনে আপনার প্রতিবেশী এদেরকে দেখছেন, অন্যদের দেখছেন, তারা যদি বিপদের মধ্যে থাকেন, তাদের যদি আপনি আগে সাহায্য না করতে পারেন, তাহলে মন্দিরে গিয়ে পুজো করে কী হবে? এই ভগবতেই আছে অন্য জায়গায়, যে যারা সেই সর্বজীবের মধ্যে যে ভগবান বিরাজ করছেন তাকে সেইখানে অবজ্ঞা করে, হ্যাঁ, শুধু খালি মূর্তির মধ্যেই তিনি আছেন এইটা ভেবে যদি সেই অর্চনা করেন তাহলে তার কোনো ফল নেই। তো এই কথা যেটা আমাদের ঠাকুরমা স্বামীজি বলে গেছেন সেটা আমাদের হুশ করে জানিয়ে দিয়ে গেছেন, কিন্তু কথাগুলো কিন্তু আমাদের এখানে আছে, আগে থেকেই আছে, তাই না? একদম পুরো নিউ না, নতুন নয় সম্পূর্ণ, এখানে আছে সেগুলো, কিন্তু সেইগুলো আমরা আর চর্চা করি না। আমরা এই ভাগবতই দেখি বা অন্য কোথাও দেখি, দেখবেন এই সব কথাগুলো রয়েছে। এই যে বলছেন কত বড়, যে ব্রাহ্মণদেরও কথাও বলছেন, কিন্তু আমাদের এখন সমাজটা আবার অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ব্রাহ্মণ যে তার হয়তো অনেক হানি হয়েছে, তা তাকে ভালো করতে চাও না, ব্রাহ্মণ মানে এখন মানে তাকে একদম ফেলে দাও, এই করে আমাদের আর কিছু হচ্ছে না। যে যেখানে সব সব সবার দরকার আছে, যে পিছিয়ে পড়েছে তাকে তোলো, সবাই সবারই উত্তোলন দরকার। এখানে ব্রাহ্মণ মানে জন্মের কথা আমি বলছি না, যার যে কাজে নিহিত, আমি ব্রাহ্মণ বলতেই ধরছি যারা শিক্ষকতার পেশায় আছেন, তাদের অনেক অবনমন আছে, তাই না? তাই হলে না না, ও যাক, ওদেরকে একদম পুরো ইয়ে করে দাও, এটা কিন্তু আরেক ধরনের খারাপ জিনিস, বিদ্বেষ। তাদেরকে শুধরাও, যার যে কাজে, বিজনেসম্যান আমি ধরছি সেটা হচ্ছে বৈশ্য, তারাও কত রকম খারাপ কিছু করছে, তাই না? তো তাদেরকে রাগ করে তারা জাহান্নামে যাক এটা বললে আবার আপনি খারাপ, কিন্তু আমরা সেটাই করছি, তাদেরকে সেই হুঁশটা দেওয়া হোক, তাই না? তো এই যে জিনিসটা, মানে এই সমাজের সমস্ত পেশা যত আছে, যত ধরনের লোক আছে, সবার উন্নতি না হলে পরে কিচ্ছু হবে না। সেই কথাই এখানে বারবার খালি বলছেন, যে এইসব যাগযজ্ঞ করছেন আপনি ইন্দ্রের জন্য, এত সমস্ত ঘি ঢালছেন, কত কিছু দিচ্ছেন, আর এইখানে কত লোক চণ্ডাল থেকে আরম্ভ করে কত সবাই রয়ে গেছে কষ্টে, তাদেরকে আপনি তাদের যজ্ঞ করুন, তাদেরকে আপনি দান করুন, তাদেরকে দিন, এইসব করে কী হবে? কত বড় কথা বলছেন। অন্নেভ্য চাষ্য চাণ্ডাল পতিতেভ্য যথার্হত যবসঞ্চ গবাং দত্ত্বা গিরে দিয়ে তাং বলি, বলি প্রদান করুন। আমাদের এই পঞ্চমহাযজ্ঞের কথা রয়েছে, সেখানে এই নৃযজ্ঞও একটা আছে, সেটা অতিথিদের সেবা, যারা দরিদ্র তাদের সেবা, এগুলো সব নৃযজ্ঞ, এ সমস্ত আছে, তো সেগুলো কর্তার ভূতযজ্ঞও আছে, শুধু খালি মনুষ্য নয়, অন্য যে পশু পাখি যারা ডিস্ট্রেস তাদেরকেও উদ্ধার করার কথা, সেবা করার কথা বলেছেন। তা বলছেন এতন মম মতং তাঁত ক্রিয়তাম যদি রোচতে, এটা আমার মত, যদি আপনাদের ভালো লাগে করুন এটা। তো এই সব শুনে নন্দ প্রভৃতি যারা ছিলেন তারা বললেন বা বা বা, খুব ভালো কথা তো বললেন, খুব ভালো কথা বলেছে, এত কম বয়স অথচ কত ভালো কথা। বালাদপি সুভাষিতম গ্রাহ্যম, বালক হলেও তার যদি ভালো কথা, সে বালকরাও অনেক সময় এমন কথা বলে ফেলে না, যে আমরা ভাবি তাই তো আমি নিজে ভেবে দেখিনি, তিনি তো আসলে সাধারণ বালক নন, তো তিনি তো আসলে পিতাই, কিন্তু এখানে বালকের বেশ ধারণ করেছেন। তো সেই অনুযায়ী সবাই বললেন হ্যাঁ ঠিকই আছে, তো তারা ওই রকম সমস্ত করলেন, কৃষ্ণের অনেক গুণগান করলেন, করে ওই রকমই সমস্ত যা যা কৃষ্ণ বললেন সেটা করলেন। তো এইটা দেখে তো ইন্দ্রের খুব গুসা হলো। ইন্দ্রস্তদাত্মন পূজাং বিজ্ঞায় বিহতাং নৃপ গোপেভ্য কৃষ্ণনাথেভ্য নন্দাদিভ্যশ্চুকোপস। ইন্দ্র যখন দেখলেন যে আমার পূজোটা তো ভেস্তে গেল, পূজাং বিজ্ঞায় বিহতাম, মানে আমার পূজাটা বিহত হয়ে গেল, বিধ্বস্ত হয়ে গেল, মানে একদম ওটা আর হবে না, ভেস্তে গেছে, তো তিনি সমস্ত গোপের উপর রেগে গেলেন, নন্দ প্রভৃতি সবার উপর রেগে গেলেন, এবং বিশেষণ একটা দিয়েছেন কৃষ্ণনাথেভ্য, কৃষ্ণ যাদের নাথ, লিডার, কৃষ্ণ যাদের লিডার তাদের সবার উপরে তিনি রেগে গেলেন। রেগে গিয়ে তিনি অনেক কিছু করলেন, কি এখানে অনেক সমস্ত কথা আছে, তিনি সব বৃষ্টির দায় তো, বৃষ্টি তো আমাদের ভালোর জন্যও হয় আবার খারাপের জন্যও হয়, বৃষ্টি হচ্ছে না বৃষ্টি চাইলেন,
নির্দিষ্ট পরিমাণ, তারপরে আবার এমন বৃষ্টি দিয়ে সব ভেসে চলে গেল, সে আবার খারাপ। প্রত্যেকটা জিনিসই বৃষ্টি, জল, জল তো আমাদের জীবন টিমন বহু কিছু বলছেন, এই জলের মধ্যে যদি ডুবিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন, তখন আবার সেটা প্রাণঘাতী হয়ে যাবে। তো সবই, তো সেই কৃষ্ণ এই মানে ইন্দ্র সব মেঘ টেকদের ডেকে আনলেন, যত সব বড় বড় মেঘ ও সব ওনার অনুচর তাদেরকে সব ডেকে আনলেন, মানে যারা একদম বন্যা টন্যা করে দিতে পারে। কিছু কিছু মেঘ আছে সেগুলো ভালো, সেগুলো বৃষ্টি টিষ্টি একটা পরিমাণ মতো দেয়, সেটা আমাদের শস্য টস্য হয়। আবার কিছু কিছু মেঘ আছেন খুব দানবের মতো, মানে এমন বৃষ্টি করলো সব ধস হয়ে গেল, সব হয়ে গেল এই সমস্ত। তা সেই সমস্ত মেঘ ডেকে আনলেন। তো এবং ইত্থং মঘবতা গপ্তা মেঘা নির্মুক্ত বন্দনা নন্দ গোকুল মাসারই পিড়য়া মাসুরোজসা। এরপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। ও সে তার ভীষণ বর্ণনা দেওয়া আছে এখানে, যে তীব্র বর্ষণ হচ্ছে, একদম সব নিমেষেই জলে পরিপূর্ণ হয়ে গেল চারিদিক, সব প্লাবিত হয়ে যাচ্ছে। তো এবং সব শীতে ঠান্ডায় কাঁপতে শুরু করে দিয়েছে। ওই সব দিকে কিন্তু বৃষ্টি টিষ্টি খুব একটা হয় না, গরমের জায়গায় এই যে মথুরা বৃন্দাবন এগুলো রুক্ষ, কিন্তু সেইখানে এমন বৃষ্টি শুরু হলো যে অত্যাসারা তিবাতেন পশব জাত বেপনা, যে এত মুষলধারে বৃষ্টি হলো যে পশুরা পর্যন্ত কাঁপতে লাগলো ঠান্ডায়। এবং গোপা গোপ্যশ্চ সীতার্থা গোবিন্দং শরণং যজু। এই একটা লক্ষণ যে তারা সব সীতার্থ হয়ে গোবিন্দের শরণে গেল, মানে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তারা আশ্রয় চাইল। এইটাই হচ্ছে ব্যাপার, যে যখন বিপদ হলো তখন সেই একমাত্র আশ্রয় কিন্তু ভগবান, ভগবানকেই আশ্রয় করতে বলেছে। এই যে আমাদের বিভিন্ন রকম বিপদ টিপদ হয়, তো হয়ে গেলে পরে আমরা কি করি, সব হতাশ হয়ে পড়ি, তাই না? আমার একটা বিপদ হলো, তা আবার আরেকজন মানুষকে গিয়ে বলি, তার বিপদে তাকে কে দেখে, তার ঠিক নেই, তাকে গিয়ে বলি তুমি বাঁচাও ভাই, তাই না? তো যে ভগবত ভক্ত হবে সে এইসব করে না, সে ভগবানের উপর বিশ্বাস রেখে, তবে ভগবানের উপর বিশ্বাস রেখে নিঃশ্রেষ্ঠ হয়ে থাকলে হবে না, আপনার যেটুকু করবার আছে সেসব আপনি করবেন, হ্যাঁ, কিন্তু সৎভাবে থেকে, অন্যায় না। আপনার উপর একটা অন্যায় হলো আপনি আবার একটা পাল্টা অন্যায় করে দিলেন, তা না, সৎভাবে থেকে যেটুকু করবার করবেন, বাকিটা ভগবানকে বলবেন, ভগবানের শরণ নেবেন, তিনি যা ভালো মনে করবেন তাই করবেন। এই যে দেখবেন আপনি যে শ্রী চৈতন্যদেবের যে শিক্ষাষ্টক আছে, সেখানে তিনি বলছেন যে তুমি আমাকে পা দিয়ে পেষণই করো, যথা তথা বা যে কোনোভাবেই তুমি আমাকে নিষ্পেষণ করো, কিন্তু তোমার প্রতি যেন আমার অহৈতুকি ভক্তি থাকে। এইটা বলছেন যে যত আপনার দুঃখ কষ্ট হোক, আপনার যদি কষ্ট হয় সে ভগবানেরই শরণ নেবেন, ভগবানের একমাত্র শরণ্য ভগবান, কোনো মনুষ্য না, কোনো জীব শরণ্য হতে পারে না, কারণ তাকেই কে রক্ষা করে তার কেউ ঠিক নেই, সে ভগবানেরই শরণ নেওয়ার কথা বলেছেন, তাই না? এবং তিনিই কিন্তু পালন করেন, এবং সেখানে আপনার দুঃখ কষ্ট হোক যাই কিছু হোক আপনার, সে ভগবানকে ধরে থাকবেন। তাহলে এই যে বলছেন না, যেখানে বড় একটা শাল হয়ে বিদ্ধ সেখানে ছুঁচ ফুটবে, কিন্তু আপনি ঠিক ভালো থাকবেন, তো সেই ভগবানের কাছে গিয়ে শরণ নেওয়ার কথা বলছেন, অন্য কারো কাছে না, তাই না? তো সেই গোপা গোপ্যশ্চ সীতার্থা গোবিন্দং শরণং যজু, তিনি ঠিক শরণ করবেন, শরণ নেবেন, তাই না? আমাদের দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ একটা খুব সুন্দর কথা বলতেন, যে তোমার যদি মনে খুব কষ্ট হয়, দুঃখ হয়, কেউ ব্যথা দেয় বা কোনোভাবে পীড়িত হও, তুমি ঠাকুরের কাছে গিয়ে বলবে, সব মায়ের কাছে গিয়ে বলবে, ঠাকুরের কাছে গিয়ে বলবে, মন্দিরে যাবে বা কোথাও ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের কাছে সমস্ত কিছু বলবে। এবং বলছেন যে আমি বলছি, বিশ্বাস করো যে তোমার সমস্ত কথা কিন্তু ঠাকুর শুনবেন, প্রত্যেকটা শুনবেন, এবং তার উত্তরে তিনি কিছু বলবেনও, তবে সেইটা শুনবার মতো কান তোমার তৈরি হয়নি, তিনিও তোমার দুঃখ তোমার কষ্ট শুনবেন, প্রত্যেকটা কথা শুনবেন, শুনে কিছু বলবেন, সেইটা শুনবার মতো কান তোমার তৈরি হয়নি, তাতে কিন্তু ক্ষতিও নেই, তিনি তো কিছু বলবেন, তুমি না শুনলেও তিনি যা করবার সেটা করবেন, সেটা ফলে বুঝতে পারবে, কাজেই তুমি আর অন্য কোথাও না, তার কাছে গিয়ে বলবেন,
অন্য কোথাও গিয়ে কোনো রেমিডি চাওয়া, তোমার যে ক্ষতি করলো তার একটা নিন্দা করা, তার সমাধান, ওই সব কিছু না। এইগুলো আমরা কিন্তু সমস্ত জায়গায়, সমস্ত যারা মহাপুরুষ যারা অবতার তাদের জীবনে দেখি কীরকম, মানে তাদের উপরে অত্যাচার হচ্ছে, কত কিছু হচ্ছে, ওরা কিন্তু কাউকে নালিশ করছে না, করছেন না, তারা ভগবানের শরণ নিয়েই আছেন। এই যে আমাদের পরমহংসদেব, উনি তো আর মথুরবাবুকে রানী রাসমণিকে বলেননি যে আমাকে ফেভার করো, তারা করতেন। সেই সব দেখে ওই খাজাঞ্চির মনে খুব ঈর্ষা, আরে কিচ্ছু না, একটা জানে না কিছু না, একটা ব্রাহ্মণ পুরুত, হ্যাঁ, মন্দিরে পুজো করে, তাকে এত ফেভার করে, হ্যাঁ, রানী, তারপরে আমাদের মথুরবাবু এত ফেভার করে, এর কিছু দিয়ে বস করেছে। তো ঠাকুর যখন ভাবস্থ হয়ে পড়ে যেতেন, সে পা দিয়ে নাকি জুতো দিয়ে হাত এসব মাড়াতো, এটা যদি ঠাকুর বলতেন মথুরবাবুকে, মাথা কেটে দিতেন খাজাঞ্চির মথুরবাবু, শুধু চাকরি থেকেই বরখাস্ত করতেন না, মাথাই কেটে দিতেন। ঠাকুর কিচ্ছু বলেন, কিচ্ছু নালিশ করেননি, কিচ্ছু বলেননি। তো এই যে ব্যাপার, আরও কত কিছু আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভুর জীবনেও দেখবেন, যে কথাই আছে, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। যবন হরিদাস, তাকে কত আঘাত করা হয়েছে, তিনি কখনো তার খারাপ টারাপ চানও নেই, কিছুই নেই, তিনি ভগবানের কথা বলছেন। তো এই হচ্ছে ব্যাপার, ভক্ত যিনি হবেন তিনি ভগবানের কাছেই সব কিছু বলবেন। তাই সেই এরা ভগবানই একমাত্র শরণ, আর কেউ না। তো সেটাই বলছেন যে তারা গোপা গোপ্যশ্চ সীতার্থা গোবিন্দং শরণং যজু শিরসুতাংশ্চ কায়েন প্রচ্ছাদ্যাস আরোপীড়তা। যত সব ছিল গোপ গোপরা সব শ্রীকৃষ্ণের কাছে এলো, মায়েরা তার বাচ্চাদের গায়ে কাপড় টাপড় জড়িয়ে আঁকড়ে ধরে সব তার কাছে এলো। এবং ভগবান কি করলেন, যে এই এরপরে ভগবান কি করলেন, যে এই গোবর্ধন তিনি ধারণ করলেন, যে বলছেন যে মত্ত শতাং মানভঙ্গ প্রসমায়োপকল্পতে তসমান মৎসরণং গোষ্ঠং মন্নাথং মং পথ পরিগ্রহম গোপায়ে স্বাত্মযোগেন সোয়ং মে ব্রত আহিত। ভগবান বলে এটাই আমার ব্রত, যে এই যে প্রমত্ত হয়ে এই যে ইন্দ্র যে সমস্ত কাজকর্ম করছেন, তার মানভঙ্গ হওয়া দরকার, আর এরা আমার শরণ নিয়েছে, কাজী এদেরকে রক্ষা করা আমার ব্রত বলে কি করলেন, ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলায়া কৃষ্ণশ্ছত্রাকমিব বালক। একদম ছাতার মতো তিনি, আমরা দেখি না যে এই ছত্রাক যেমন থাকে, ঠিক সেই রকম ছত্রাকের মতো তিনি গোবর্ধনকে এক হাতে ধারণ করলেন তিনি। এবং অথাহ ভগবান গোপান হিম্বতাত ব্রজৌকস যথোপযোসং বিশত গিরিগর্তম সগোধনা। আপনারা সবাই গর্তে টর্তে ঢুকে যান, কিচ্ছু আপনাদের চিন্তা নেই, এই যে আমি ধরে রেখেছি কোনো ভয় নেই। তো তাতে সবাই আশ্বস্ত হলো, সবাই রক্ষা পেল। তো এই সমস্ত দেখে তখন মানে আমাদের ইন্দ্রের ভুলটা ভাঙল, যে এটা আমি কী করলাম। তখন কৃষ্ণ যোগানুভাবন্ত নিশাম্যেন্দ্রতি বিস্মিত নিস্তম্ভ ভ্রষ্ট সংকল্প সান মেঘান সন্ন্যবারয়ত। তিনি যখন বললেন যে আমার সংকল্পটা ভ্রষ্ট হয়ে গেছে, আমি যা করতে চেয়েছিলাম হলো না, এবং এই কৃষ্ণের যে মাহাত্ম সেগুলো দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন, এবং সমস্ত মেঘ টেক যারা ছিল তাদেরকে সব ফেরত পাঠিয়ে দিলেন। তো এই সমস্ত দেখার পরে তার ইন্দ্র বুঝতে পারলেন এই দেবতা, দেবতার মধ্যে সত্ত্বগুণ থাক, তার মধ্যে অহংকার হয়েছে, সমস্ত কিছুই হয়েছে, হয়ে সমস্ত করলেন, কিন্তু সেটা ভাঙতেও বেশি দেরি হয়নি। দেখুন এই মত্ততা অসুরের মধ্যেও আছে, আবার দেবতার মধ্যেও তো আছে, ইন্দ্রাদির মধ্যেও আছে, কিন্তু অসুরদের মধ্যে যে এই ভাবটা সেটা সহজে যায় না। মা দুর্গা কত কিছু বলছেন, কত কিছু বলছেন, কত অসুর মারছেন, তাও মনের ভেতর থেকে তাদের যে মত্ততা অহংকার সেটা যায় না। আর দেবতা তারাও ভুল করেন অহংকার, কিন্তু তাদের ভেতরে ওই যে দৈবী সম্পদ যেটা রয়েছে, ওই যে বলেছেন না দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরী মাতা,
আসুরি সম্পদ আমাদের বন্ধনের কারণ, আর দৈবী সম্পদ হচ্ছে মুক্তির কারণ। তা এই যে দেবতা তাদের মধ্যেও হয়, কিন্তু তারা সব চট করে বুঝতে পারেন, শূদ্রে যান, তাদের সত্ত্বগুণের উদয়। আরে এটা ভুল করছিলাম, কিন্তু একজন অসুর হলে তার কিন্তু যেত না, এই ভুল ভাঙত না। দেখবেন আমাদের চণ্ডীতে মা দুর্গা কিন্তু আগেই মহিষাসুরের মাথা কেটে ফেলেননি, আগেই শিমুনি তার সৈন্য সামন্তকে কত ভালো করে বুঝিয়েছেন যে যাও তোমার একে গিয়ে বলো যে এসব ঠিক না, দেবতাদের সমস্ত কিছু অন্যায়ভাবে নিয়েছো, তাদের ফেরত দাও, দিয়ে তোমরা শান্তিতে থাকো। শুনলেন না। তারপরে তার যে সৈন্য সামন্ত তাদেরকে উনি বধ করলেন, তাতে যদি হুশ হয়, তাও হুশ হলো না, তাও মরবার জন্য আসা। কিন্তু দেবতাদের এই যে ভাবটা, এইটাই হচ্ছে ব্যাপার। দেখবেন আমাদের মধ্যে কারো কত একটু ভুল টুল করছে, তাকে একটু ভালো কথা বললেন, সে তো চট করে শুধরে গেল। কিন্তু যাদের ভেতরে প্রচণ্ড তামসিক ভাব আছে, সহজে সেগুলো ঠিক হয় না। তো ইন্দ্র কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বুঝলেন। তারপরে এই সমস্ত এখানে আছে, সমস্ত সবাই পুষ্প বৃষ্টি টৃষ্টি হলো, সবাই শ্রীকৃষ্ণের জয়গান করলেন, এবং এখানে এ বললেন, আমাদের সবাই বললেন, আরে তোমার এই ছেলে নারায়ণের মতো, দেখুন নারায়ণের মতো বলেছেন। সেই লেখাগুলো আমি আর পড়ছি না, সময় বড় কম, যে আপনার যে সন্তান তার মধ্যে দেখছি প্রায় বিষ্ণুর মতো, ইনি ভগবান বিষ্ণুই এই যে মায়ার দ্বারা আচ্ছাদিত করে রয়েছেন। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাব অজানন্ত মম ভূত মহেশ্বর, যে সবারকে তো ধরা দেবেন না, কিন্তু আভাস দিচ্ছেন। সবাই বলছেন যে ছেলে, তোমার ছেলে তো দেখছি বিষ্ণুর মতো প্রায়, কী সমস্ত এক একটা অলৌকিক সমস্ত কাণ্ড করেছে, তবুও একবার কিন্তু নিঃসংশয়ে বলছে না যে তিনি ভগবান, এটা কিন্তু চিনতে কেউ পারছে না। তো এই সমস্ত হলো টলো। তারপরে এই ইন্দ্র যখন সবাই এই সমস্ত শ্রীকৃষ্ণের স্তপ টপ করে যে যার মতো সব চলে টলে গেলেন, তখন ইন্দ্র সেখানে ছিলেন, তিনি তখন সামনে প্রকটিত হলেন কৃষ্ণের কাছে এসে, তা পাদবন্দনা করে বললেন, ইন্দ্র বললেন, বিশুদ্ধ সত্যং তবধাম শান্তং তপোময় ধ্বস্ত রজস্তমস্কম মায়াময়ম গুণসম্প্রবাহ নবিদ্যতে তে গ্রহণানুবন্ধ, ইত্যাদি সমস্তভাবে তার স্তব করলেন, এবং পিতা গুরুস্তম জগতাম অধীশ, এই সমস্ত সব কিছু বললেন, যে তুমি জগতের পিতা, তুমি জগতের ঈশ্বর, মানে নিজের যে আমি ঈশ্বর, আমি ঈশ্বর ভাবছিলাম সেই ভাবটা তার সমস্ত চলে গিয়েছে, এবং তার তপস্যা টপস্যা করলেন করলেন। তারপরে বলছেন, সত্যং মমৈশ্বর্য মদপ্লুতস্য কৃতাগসস্তে বিদুষঃ প্রভাবম সন্তুং প্রভোথার্হসি মূঢ় চেতস মৈবং পুনর্ভূর্মতিরীশ মে সতি, যে হে প্রভু, আমার এই যে ঐশ্বর্য মদমত্ততাবশত আমি যে সব ভেবেছিলাম যে আমি ঈশ্বর, আমি আমার এরা পুজো করছে না, আমি এদের ধ্বংস করে দেব, তো সেই আমার যে পাপ, আমার যে সেগুলো আপনি দয়া করে ক্ষমা করুন, বা তুমি ক্ষমা করো। এবং আরেকটা বলছেন, এইটা এই যে দৈবী সম্পদ দেবতা তো সেটা বলছেন, অসুর বলবে না, কি বলছেন, যে মৈবং পুনর্ভূর মতিরীশ মে সতি, আমার যেন আর এরকম অসৎমতি না হয়, আর যেন না হয়। কাজেই ভুল কিন্তু আমরা সবাই করি, সেটা বড় অপরাধ না, কিন্তু সেটা যদি শুধরে দেন, ভগবান দেন কোনো না কোনোভাবে, সেটাকে আবার সেই একই ভুল কমিট করাটা খারাপ, তাই না? মানে ভুল যদি জানি যে এটা ঠিক নয়, সেটা আমার আবার অনুষ্ঠান করা উচিত না, সেটা ইন্দ্র বলছেন। তারপরে নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সাত্রতাং পতয়ে নম, এবং আরও সমস্ত বলছেন, যে ময়েদং ভগবান গোষ্ঠ নাশায়াসুর বায়ুভি চেষ্টিতং বিহতে যজ্ঞে মানিনা তীব্র মন্যনা, আমি প্রচণ্ড রাগ করে এই সমস্তগুলো করেছি, তো কিন্তু আপনি বা তুমি আমার এই সমস্তগুলোকে সেই ধ্বংস করে, আমার অপচেষ্টাকে ধ্বংস করে আমার মানে মতিকে জাগরিত করেছ, কাজী আমি আমি শরণ নিচ্ছি, ঈশ্বরং গুরুমাত্মানম তামহং শরণঙ্গত, আমিও তোমার শরণ নিচ্ছি। তো বলে তো শ্রীকৃষ্ণ তার কাছে তার শরণ নিলেন, এবং তার উত্তরে ভগবান ভগবান বলছেন, যে ময়াতিকারী ভগবান মখভঙ্গনুগৃহ্ণতা মদনুস্মৃতয়ে নিত্যং মত্তস্যেন্দ্রিয় শ্রিয়াভৃশম, এই ভগবান বলছেন,
যে আমি হে ভগবান মানে ইন্দ্র, আমি তোমার মখভঙ্গ করেছি, মানে মখ মানে যজ্ঞ, যজ্ঞ ভঙ্গ করেছি কেন? অনুগৃহ্ণতা মানে মানে ইন্দ্রের ভালোর জন্য যজ্ঞ হচ্ছিল, সেই যজ্ঞ তিনি পণ্ড করে দিলেন, এর দ্বারা ইন্দ্রকে অনুগ্রহ করলেন, সত্যি তো অনুগ্রহ করলেন, এমনি দেখতে তো অনুগ্রহ করলেন কোথায়? ইন্দ্রের একটা যজ্ঞ হচ্ছিল সেটা পণ্ড করে দিলেন, ইন্দ্রের কত কিছু পাওয়ার ছিল সেগুলো ইন্দ্র পেলেন না, বাহ্য দৃষ্টিতে দেখলে সেটা খারাপই হলো, কিন্তু আসলে তিনি অনুগ্রহ করলেন, কারণ ওগুলো ইন্দ্রকে ইন্দ্রর যজ্ঞ হলে পরে ইন্দ্রের এই অহংকারগুলো আরও বাড়তেই থাকত, সেটা তার পক্ষে ভালো হতো না, তো সেইটা পণ্ড করে তার এই যে চৈতন্যবোধ হয়েছে, চৈতন্যের উদয় হয়েছে, তো সেইটা করতে করেছেন, তো সেই জন্যই বলছেন এটা আমি অনুগ্রহ করেছি, এবং তারপরে বলেছেন যে আর কোনো চিন্তা নেই, যে তুমি ইয়ে করো, গম্যতাং শক্রভদ্রং বহ ক্রিয়তাং মেস্তু শাসনম স্থিরতাম সাধিকারেষু যুক্তৈর্ব স্তম্ভবর্জিতই, বলছেন দেখো হে শক্র ইন্দ্র গম্যতাং তুমি যাও, ভদ্রং বহ ক্রিয়তাং মেস্তু শাসনম, যে তুমি আমার শাসন আমার অনুশাসন অনুযায়ী কাজ করো, তোমার মঙ্গল হোক, এবং স্থিরতাম সাধিকারেষু তোমার যেটুকু অধিকার তার মধ্যে থাকবে, মত্ততাবশত নিজের গণ্ডি অতিক্রম করবে না, এবং আর কি যে সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে পালন করো, ওই স্তম্ভবর্জিতই এই যে তোমার যে অহংকার সেই সমস্ত ত্যাগ করে সেই সমস্ত মানে তোমার যেটা কর্তব্য সেইটা তুমি পালন করে যাও। তা এইভাবে ভগবান বিষ্ণু, ভগবান যিনি শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন, তা তিনি একটা শিক্ষা দিলেন একসঙ্গে কত কিছু, এই যে যাগযজ্ঞ আমরা করি, আমাদের সামনে কত লোকজন আছে বুভুক্ষু দুর্গত, তাদের না দেখে আমরা এই যে বিভিন্ন দেবতার পূজা আরাধনা করছি, তো সেখানে একটা শিক্ষা দিলেন এদের। আবার অহংকার, ইন্দ্র তো উপলক্ষণ, আমাদের নিজেদের মধ্যেই অনেক কিছু অহংকার আছে, ইন্দ্র উপলক্ষণ, যে আমরা কোথাও একটা আছি যে আমি একটা কী না কী, হ্যাঁ আর সবাই আমার চাকর বাকর, এই যে অহংকার, সেই অহংকারটা যে একটা অসার, এই জগতে কেউ মানে ঈশ্বরই একমাত্র আমাদের প্রভু আর কেউ না, তো এই যে আমাদের অহংকার সেই অহংকারটা নাশ করলেন ইন্দ্র এখানে উপলক্ষণ। এইটা আর আরেকটা জিনিস শেখালেন যে সেই ভগবানকে যদি আশ্রয় করা যায়, তিনি যোগক্ষেম বহন করেন, গীতাতে বলেছেন তাই না, যে আমার যে অনন্যাস চিন্তয়ন তোমাং ইয়ে জানা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম, যারা অনন্য চিত্ত হয়ে আমাকে আশ্রয় করে আমি তাদের যোগক্ষেম বহন করি, এই গোপরা তারা ভগবান যা বলেছেন তাই করছেন, ভগবানকে আশ্রয় করে, যেমন যখন বৃষ্টি হলো ভগবানের কাছে আশ্রয় করলেন, অন্য কারো কাছে যাননি, তো ভগবান তাদের রক্ষা করছেন তাই না, এরকম আমাদের ভগবানের শরণাগত হওয়ার কথা বলছেন। এমনি গোবর্ধন ধারণ করলেন এই ঘটনা আমরা সবাই জানি, হ্যাঁ এমনি শুনতে খুব মনোরম লাগে, খুব একটা আশ্চর্য অলৌকিক জিনিস, কিন্তু এর পেছনে যে সমস্ত তত্ত্ব আছে, যে কত শিক্ষা আছে, আসলে এর দ্বারা কী ভাগবত আমাদের বলতে চাইছেন, সেগুলোর অনুধ্যান আমরা প্রায়শ করি না, কিন্তু সেইটার অনুধ্যানটা করা উচিত। হ্যাঁ এই বলে আজকেই এখানে আজকের পাঠ শেষ হচ্ছে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো।